আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন কি অসাধারণ ক্যাকটাস বাগান। এই যে ক্যাকটাস কর্নার বা ক্যাকটাস বাগানের মধ্যে উজ্জ্বল রং নিয়ে আমাদের এই মুন ক্যাকটাসগুলো ফুটে আছে। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এই মুন ক্যাকটাস ইনডোর না আউটডোর প্ল্যান্ট, এটাকে কতটুকু পানি দেব। মূলত এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটি করা। দেখুন, হলুদ, কমলা, লাল, গোলাপি, বেগুনি এবং ক্ষেত্রবিশেষে কালো রঙের হয়, আর এর উপরে যে মুক্তোর মতো ছোট বাচ্চাগুলো, সেগুলো তো এটার সৌন্দর্য আরও বৃদ্ধি করে। এবার আসা যাক ইনডোর না আউটডোর প্ল্যান্টস। তার আগে বিষয়টি বোঝার জন্য আমরা দেখি নিচের দিকে তাকাই, দেখব যে সবুজ রঙের যে স্টক সেটার উপর কিন্তু এটা দাঁড়িয়ে আছে, এবং এগুলো রঙিন হওয়ার কারণে কিন্তু এগুলো খাবার তৈরি করতে পারে না, আর এগুলো খাবারের জন্য নির্ভরশীল। এই যে স্টকটি সবুজ রঙের সেইটার উপরই, এবং এদেরকে কিন্তু ক্রাফটিং করে বসানো হয়, দেখছেন আপনারা, এবং এই জন্যই কিন্তু একটু আলো দরকার হয় যাতে এরা খাবার পেতে পারে। এখন আমার মতো আপনারা এটাকে আউটডোরও রাখতে পারেন। দেখুন, একটা স্ক্রিন দেওয়া আমার শেডে যাতে সূর্যের আলোটা একটু কম লাগে। আমার সব ক্যাকটাস কিন্তু আমরা এইভাবেই রাখি, এটাকেও এভাবে রাখা যায় একদম ডিরেক্ট সানলাইটে না রেখে একটু শেডে থাকে। এখন যেহেতু উপরের অংশটুকু রঙিন, অতএব এদের খাবারের চাহিদাও কিন্তু খুব বেশি নয়, এবং এই কারণে এদেরকে ইনডোরে রাখতে পারেন। কিন্তু থাকে একটা, সেই কিন্তুটা হচ্ছে জানালার পাশে উজ্জ্বল আলোতে, ইনডাইরেক্ট সানলাইট এদেরকে রাখতে হবে, কারণ খাবার তো দরকার হবেই। আমরা দেখি পানি, তো পানির আগে একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে মাটি। কেন বলছি, কারণটা হচ্ছে এই মাটিটাতে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকে, তাহলে পানি অল্পই দেন আর বেশি দেন পানি কিন্তু জমে যাবে। তো অতএব পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতে হবে, মাটিটা ওভাবেই প্রিপেয়ার করবেন। বালির পরিমাণ বেশি মাটিতে, একটু গার্ডেন সয়েল, দেখুন ছিদ্র দিয়ে কিন্তু পানি বের হয়ে যায়। একটু পাথর কুচি আর একটু অর্গানিক সার অল্প একটু দিয়ে আপনারা মাটিটা সুন্দর করে নিজেরাই কিন্তু বাসায় প্রিপেয়ার করে নিতে পারবেন। পানি দিবেন কতটুকু, যদি এরকম আমার মতো আউটডোরে থাকে তাহলে কিন্তু আপনাকে সপ্তাহে দুবার দিলে ভালো, যেহেতু খুব দ্রুত শুকিয়ে যায়, অতএব ভয় নেই। আর যদি ইনডোরে থাকে তাহলে সপ্তাহে একবার বা প্রয়োজন মতো পানি দিবেন। এখন কিভাবে দিবেন পানিটুক, কিন্তু এটুক কিন্তু ভিজাতে পারেন, সমস্যা নেই। ভিজায়ে যখন শুকাবে তখন পানি দিবেন, উপরে অংশটুক শুকিয়ে গেলে আপনারা দেখবেন যে হাতে আঙুল দিয়ে যেটা একটু ভেজা ভেজা আছে, আজকে পানি দিয়েছি, অতএব এটা পরে আবার যখন শুকিয়ে যাবে তখন আপনারা দিবেন। আর কি ছোট্ট একটা স্পেশাল টিপস দিয়ে নিন, দেখুন আমার ক্যাকটাসগুলো আপনারা কি দেখেছেন কোথাও কি সাদা পাথরের কুচি আছে? নেই। কেন নেই? কারণটা হচ্ছে যদি পাথরের কুচি থাকে তাহলে আমি মাটির অবস্থা বুঝবো কীভাবে? আমি এখানে আঙ্কুলটা দিলে পাথর থাকবে, অতএব পানি দরকার কি দরকার না এটা বোঝার জন্য পাথর হলে তো চলে না। এক, দুই হচ্ছে নিচে একটু ফাঙ্গাস পড়তে পারে, সেটা বুঝতে পারবেন না। মোদ্দা কথা দুটো, একটা হচ্ছে আলো দরকার, সেটা একটু বেশি আলো শেডে থাকতে পারে, আলো রোদ ছায়া বাইরে অথবা ইনডোরে ইনডিরেক্ট সানলাইট বা উজ্জ্বল আলো জানলার পাশে। আর হচ্ছে পানি, অতিরিক্ত পানি একদম পরিহার করতে হবে। পানি যদি একটু কম হয়ে যায় তাহলেও সমস্যা নেই, বাট অতিরিক্ত হওয়া কোনোভাবেই
যাবে না। তো এই নিয়ে শেষ করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটা আসলে আপনাদের জন্যই এবং আমার ভালো লাগা থেকে করা।